কুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত মোহাম্মদ ফারুক ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন বাংলাদেশের তাবলিক জামাত ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্যতা রাখে আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুল্লামাবাদ যেই সম্মানিত ভাই জামাত তাবলিগ বা তাবলিক জামাত এটা বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং বিশেষ করে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ তাবলিগে যাওয়াকেই একটা এবাদত মনে করে থাকেন এবং এই তাবলিগ জামাত এরা একটা ভালো দিক হল মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা কিন্তু মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে সহি পন্থায় সহি পথে কিন্তু এদের মধ্যে এই সহি পথ পাওয়া বিরল বর্তমান আধুনিক জমানায় বিশেষ করে আমরা সাম্প্রতিক দেখলাম তাবলিক জামাতের মধ্যে দলাদলি ইত্যাদি হয়ে দুই গ্রুপ হয়ে তারা মারামারি কাটানাকাটিতে লিপ্ত হয়ে গেছে এমনকি একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না অথচ ইসলামে এইগুলিকে স্পষ্টভাবে হারাম বলা হয়েছে তো সম্মানিত ভাই এই তাবলিক জামাত এর অনেক ত্রুটিপূর্ণ দিক রয়েছে এক নম্বর ত্রুটিপূর্ণ দিক হলো তারা অল জামাতের আকিদা অনুযায়ী তাদের এই নিসাব বা তারা যে মিশন চালায় এটা পরিচালনা করে না তাদের একটা কিতাব রয়েছে তাবলিগি নিসাব আর এই বইটির ভিতরে অসংখ্য অগণিত্য জাল জয় ভাদিছে ভরা এবং সেটার উপরে তারা আমল করে থাকে জন্য আরেকটি ত্রুটিপূর্ণ দিক হল তারা এই গ্রহণ করতে খুব অনীহা প্রকাশ করে থাকেন তাদের মধ্যে দেখবেন অনেকে ভালো করে কোরআনেই পড়তে পারে না হাদিস তো দূরের কথা এবং তিন নম্বর আরেকটি ত্রুটিপূর্ণ দিক তারা কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করেন বিশেষ করে রব্বুল আলমের যে কোরআন কালিমের আয়াতগুলি রয়েছে ফি সাবিরিল্লাহ এই সাবিরিল্লাহ বলতে কি যুদ্ধ জেহাদের পথে কিন্তু এরা এটাকে বলে যে খরুলে দাওয়া অর্থাৎ দাওয়াতের জন্য বের হয়ে যাওয়া মানে আল্লাহ রব্বুল আলমিনের আয়াতের অপব্যাখ্যা করে আরেকটি হলো এই সমস্ত লোকেরা তাবলিক জামাতে যারা যান তারা বিভিন্ন ধরনের ইসলামী শরীয়তের বিধিবিধানকে লঙ্ঘন করে থাকেন এবং যেমন হলো যে তারা মনে করেন যারা তাবলিক জামাতে বের হয় তারাই হলো সফল কাম আর যারা তাবলিক জামাতে তাদের সঙ্গে বের হয় বের হয় না তারাই হলো দুর্ভাগা এবং তাদের মধ্যে ইন্তসারল হাদিস জঈফ আল মৌজু আহ মৌজু বানাওয়াট অনেক হাদিস তারা এরকম রচনা করে থাকেন এবং তাবলিক জামাতের আরেকটি ত্রুটিপূর্ণ দিক হলো তারা শুধু ফাজায়েলের কথাই বেশি বলেন কিন্তু মানুষের মাঝে যে অপরাধ সংগঠিত হয় এইগুলির কথা বলেন না অথচ কোরআনুল করিম আল্লাহ রবুল আলামিন সুর আল ইমরান একশো ছয় নম্বর আয়াতে বলছেন ওয়ালতে কুমেন কুম উম্মা তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার উম্মত থাকা দরকার যারা ইয়াদ আল খায়ের যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ওই মরু ওই মরুন মারুফ তারা মানুষদেরকে সৎ আদেশ করবে তা তাবলিক জামাজটা জামাতের লোকেরা এই কাজটা করে সৎ কে আদেশ করে কিন্তু এই আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াই হাওনা আনিল মুনফার তারা অসৎ কাজের নিষেধ করবে কিন্তু তারা এই অসৎ কাজের নিষেধ করে না অসৎ কাজের নিষেধ করবে তারা অসৎ কাজের নিষেধ করে না যেমন তাদের মধ্যে যারা বের হয়েছেন তারা মদও খায় সুদও খায় হ্যাঁ মানে বাজে কাজও করে তাতে কোনো সমস্যা নেই তাদের আল্লাহ বলছেন যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে তারাই ফা উল্যা তারাই হলেন সবের কাম কিন্তু তাবলিক জামাতের লোকেরা এ কাজটি একটা কাজ করে আর একটি কাজ করে না অনুরূপভাবে যারা তাদের সঙ্গে বের হয় তারা নিজেদেরকে খুব প্রাউড ফিল মনে করে যে আমরা না ইসলামের জন্য কিছু একটু করলাম পক্ষান্তরে যারা বের হয় না তাদেরকে বলে হ্যাঁ তোমরা শুধু বাড়িতে বসে থাকো তোমরা ঘরে বসে থাকো তোমরা ঘুমন্ত তোমরা কি করতেছো আমরা ইসলামের কাজ করতেছি তোমরা কিছুই করো না এমনকি তাদের মধ্যে আরেকটি ত্রুটি হলো তারা মনে করে যে খরুজ লে দাওয়া এই দাওয়াতির জন্য বের হওয়াটা এইটা জেহাদ এলেম অর্জন করা এবাদত বন্দকি করা সবচেয়ে বেশি এটাকে তারা অনেক সময় ওয়াজিব মনে করে থাকে এবং তারা অনেক সময় নিজেরা খুব ফতোয়াবাজি করে থাকে হ্যাঁ কোরআন হাদিসের সহি না জেনেই নিজেরাই তাদের যে আমির থেকে তারাই একটা করে ফতো আমিরে দেয় হ্যাঁ এটা বয়ান আছে এটা বর্ণিত আছে ইত্যাদি ইত্যাদি এবং পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো তারা তাদের এই খুরু জেলা দাওয়া করে নিজেদের সন্তান স্ত্রী তাদের হককে বিনষ্ট করে থাকে এই জন্য শেখ বেন বাজ রাহেমাহল্লা তিনি বলেছেন যে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাদের এলেম আছে তারাই শুধু তাদের সঙ্গে বের হতে পারে তাছাড়া তাদের সঙ্গে বের হওয়া যায় না অনুরূপভাবে শেখ সালে তিনিও বলেছেন যে তাদের সঙ্গে বের হওয়া সালাফ এরকম এরকম করে বের হওয়া এটা একটা এক ধরনের বেদআ এটা সালাফে সালেহিনদের মধ্যে ছিল না আর বের হতে গেলে অবশ্যই মানুষকে আল্লাহর পথে ডাকতে হলে এলেম থাকতে হবে যেমন আল্লাহ বলুন এটা আমার পথ আমি মানুষকে ডাকি আল্লা এলেম সহকারে কাজেই কাজা তাদের সঙ্গে বের হওয়া ইত্যাদি এরকম করে ইসলামী শরীয়তে এইগুলির কোনো গুরুত্ব রাখে না তবে কেউ যদি যায় গেলে কিছু শিখে এসে বড় আলেম বা কোনো আলেমের কাছ থেকে ভালো করে শিক্ষা নিতে হবে তাছাড়া কিন্তু দলালা এবং গুমরার মধ্যেই থেকে যেতে হবে আল্লাহ রফউুল আলমিন আমাদের সবাইকে দান করুক আমিন ওসলাল্লাহ আলব আলাইকুম আসসালাম আলিক্লা এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম